আমাদের জয়েন্ট মুভমেন্ট কমিটি 10,323 এর পক্ষ থেকে এটাই রাজ্য সরকারের কাছে বার্তা দিতে চাই যে আমরা আজকে 12 দিন চলছে গণ অবস্থানের, আমরা প্রত্যেক দিন কিছু না কিছু কর্মসূচি নিচ্ছি একটা সাধারণ জনগণের মধ্যে এবং রাজ্য সরকারের কাছে বার্তা পৌঁছানোর জন্য। এবং রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদের 10,323 পরীক্ষার জন্য রেডি হচ্ছে, এখানে আসছে না। আমরা বলছি যে ওনার কথাগুলো ভুল মিথ্যে তা প্রমাণ করার জন্যই আমরা গত পরশু দিন দেখেছেন যে আমরা মানববন্ধন কর্মসূচি নিয়েছিলাম, সেখানে যে কি পরিমাণ আমাদের 10,323 শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন, সারা রাজ্যবাসী সাক্ষী, আপনারা সাক্ষী, এবং মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয় যা বলেছিলেন সেটা অবশ্যই মিথ্যে প্রমাণিত হলো। এবং সেটার পরিপ্রেক্ষিতে আমরা আরেকটি কর্মসূচি নিয়েছি আজকে, হচ্ছে গণস্বাক্ষর, যে সারা রাজ্যের জনগণ, আপামর জনগণ, একদম 8 থেকে 80 ব্যবসায়ী থেকে শুরু করে চিকিৎসক, রিক্সা চালক থেকে শুরু করে ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, সাধারণ বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মীরা এবং সব ধরনের শিক্ষক শিক্ষিকারা এবং স্টুডেন্টরা আমাদেরকে সমর্থন করছেন, আসছেন, সার্বিক সাহায্য করছেন। হ্যাঁ, ফলে এটা আমরা এই যে আমাদের এই আন্দোলন, আমাদের চাকরি, রেগুলার চাকরির জন্য সারা রাজ্যের মানুষ চাইছে যে আমাদের চাকরি সরকার দিক, সেক্ষেত্রে সরকারকে জানান দিতে যে সারা রাজ্যের মানুষ আমাদের সঙ্গে, কতটা মানুষ আমাদের সঙ্গে আছেন, সেক্ষেত্রে এটা রাজ্য সরকারকে, অহংকারী সরকারটাকে জানান দিতেই আমরা আজকে এই কর্মসূচিটা নিয়েছি, গণস্বাক্ষর কর্মসূচি। আমরা দেখিয়ে দিতে চাই যে সরকার যেটা করছে এটা ভুল করছে। এবং সরকার আরো কিছু, সরকারের কাছে আরো কিছু কথা বলতে চাই, গত 2-3 দিন ধরে বিভিন্ন জায়গা, ধর্মনগর থেকে শুরু করে উদয়পুর, আমাদের আগরতলার আশেপাশে শহরতলিতে এবং বাড়ি বাড়ি বাইক বাহিনী যাচ্ছে এবং আমাদের 10,300 শিক্ষক শিক্ষিকাদের হুমকি দেওয়া হচ্ছে, বাড়ি ঘরে গেলে সিট দ্বারা সোজা করে যেতে হবে, বাড়ি ঘর ভাঙচুর করবে, মারবে, হুমকি ধমকি দিচ্ছে যেন আন্দোলনে না আসে। আপনাদের মাধ্যমে আমরা 10,323-এর এখানে আন্দোলনে না আসার জন্য যে এইভাবে বাইক বাহিনী, যে গুন্ডা বাহিনী যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের মাধ্যমে সারা রাজ্যে জানান দিতে চাই, আপনারা সবাই আমাদেরকে সাহায্য করুন।